দেড় কেজি? হ্যাঁ দেড় কেজি, দেখ কে দেন বাবা। হায় হায়, এত ডাল দিলাম মাত্র এক কেজি 100 গ্রাম। না হাট ডাল দিব না, এইটারে ফাল্লা টিপ দিয়ে দেড় কেজি বানাই দিই। আল্লাহর পাল্লা বোকা বুঝত না। এখানে আছে দেড় কেজি। দেড় কেজি? হ্যাঁ। আমি যে কেমন ভালো আমি নিজেই জানি, সব দুটা মিলে দিছে 2.5 কেজি। লইলেন 4 কেজির পয়সা। মা বুঝ, এ ফাল্লাতে আমার রাতারাতি কোটিপতি বানাই দিব। পাল্লার উঠে মাসি বসতেছে, অথচ এই পাল্লাটা আমার লক্ষ্মী। কাকু কি অবস্থা, বাজানো আছেন কেমন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। কি নিবা কাকু? বলো আছে কি? আছে আপনার দোকানে? আছে। আরে ওটা কি আছে? হ্যাঁ ডাইল আছে। ডাইল? কোন ডাইল? খেসারি না মুসুরি না বাউলা? আরে কোন আউলা বাউলা না, মুসুরি। মুসুরি আছে, মুসুর ডাইল আছে। কত কইরা কেজি? কত কত এইভাবে কসকা, তুই কি থাইল্যান্ড আছিলি? আরে বাবা রে, কথা এরম তারাই কই আমি। কত কইরা কন্দি? 150 টাকা কেজি। বাবা 150 টাকা কেজি? ইয়েস। তাহার খেত করে বইছে। আচ্ছা ঠিক আছে, মনে আমনে 1.5 কেজি ডাল মারেন দি। 1.5 কেজি দিতাম? হ্যাঁ। দেখ কেন দিয়ে কাকু? আনতে আসি। আরে বাবা রে, তাড়াতাড়ি আনেন। 1.5 কেজি? হ্যাঁ 1.5 কেজি, দেখ কে দেন বাবা। হায় হায়, এত ডাল দিলাম মাত্র 1 কেজি 100 গ্রাম। না হাট ডাল দিব না, এইটারে ফাল্লা টিপ দিয়ে 1.5 কেজি বানাই দিই। আল্লাহর পাল্লা বোকা বুঝত না। এখানে আছে 1.5 কেজি। 1.5 কেজি? হ্যাঁ। নিবা হালার পু হালা বুই রয়ে গেছো, এখনো 2 নম্বরই ছাড়ো নাই। আমার 1.5 কেজি ডাল, তুমি 1 কেজি টিপ দিয়ে 1.5 কেজি বানাইতে আসো। দেও আমিও কম মাল না। 1.5 কেজি? হ্যাঁ। কত হয়েছে? 225 টাকা। ঠিক আছে কাকু, এই যে টাকা 200 আছে, 25 টাকা নেই বাজার, ও পরে দিয়ে দিব। অনেক মনে করে দিয়ে যাইও। আচ্ছা এই রে লক্ষ্মী লক্ষ্মী, দিলাম 1 কেজি, পাইলাম 1.5 কেজির টাকা। হালার ফু হালা, কামটা হচ্ছে কি? হ্যাঁ ভাই, একা একা কি বকবক করতেছ? আরে বই না, কথা কইস না, মনের দুঃখে এ বকর বকর করতে আসি। ১.৫ কেজি বানাইয়া মরে দরাই দিছে। উনি তো আগে টুকিটাকি বাটপাড়ি করতে জানতাম, নতুন দোকান দিছে। নতুন দোকান দিতে না দিতে মানুষের সাথে বাটপাড়ি শুরু করছে। ওরে বাবাই বাবাই, তো বড় মাফাক ব্যাপার। এখন বইনে তুমি কও, এর লিগে একা একা কইতেছি, ও ফোডাই যদি মরে ওর জানাজা পড়ব না, কবর থেকে লাশ উড়িয়ে হিয়াল কুচি দিয়ে খাওয়াই দিব। আচ্ছা যাই, এত দূর যাওয়ার দরকার নাই। শামীম ভাই একটু কাম করো। কি? এমনি যদি লোক ঠকানো শুরু করে, ধরো আজকে নতুন ভাই টাকা পয়সা আছে, ওনারা ঠকাইছে, ওনার কোনো ক্ষতি হয় না। আমরা এলাকা তো গরিব লোকের অভাব নেই। হ্যাঁ গুরু, যদি এমনি ঠগায় তাহলে কেমন হইব কৌশান দিই? হ্যাঁ একটা উচিত শিক্ষা দিতে হইব। শিক্ষা কেমনে দিবা? আইও আমি তোমার কইতাছি নতুন ভাই। হ্যাঁ তুমি বাড়ি যাও, ব্যাপারটা আমি এসে আমি দেখে লইতেছি। আচ্ছা মোরে আর 25 টাকা ব্যাপার দিই মুন্না বাপু। শামীম ভাই শুনো, কি নতুন ভাই তো ঠকাই দিছে? ঠকাই দিছে। দেখো ভাই, আমি যাবো জিনিসপত্র লাগি। আচ্ছা এরপর তুমি যাবে 2 কেজি পোলাও লাগি, বুঝছো নি? আর বাকি দেখো, বুঝছো? যাও আসো, আমি এক যাবো, পরে তুমি যাবে। হ্যাঁ আমি আছি তো পিস পিছে, আমি এদিক দিয়ে গেলে বুঝে আলো আমি গিয়ে যাবো। চিনি আছে? চিনি আছে। কোনটা মোটা ডান আছে? কোনটা চিকুনটা? আর 2 কেজি চিনি দেন। আর পোলাও চাইল আছে? আছে। খোলাটা আছে? খোলাটাই আছে। 2 কেজি চিনি আর 2 কেজি পোলাও চাইল দেন। আচ্ছা ১০০ গ্রাম মাফ করে দিলাম, ঠিক আছে? ঠিক আছে পোলাও চাইল দেন। আচ্ছা এলো 2 কেজি 100 গ্রাম। এই দেখেন পোলাও চাইল,
একটু বেশি, 2 কেজির থেকে 2 কেজি 32 গ্রাম একটু বেশি। দেখ তুমি মেয়ে মানুষ আর হাত দিলাম না, ঠিক আছে? ঠিক আছে বেচুন। আর কি লাগবো? এটা কি তেঁতুল আচার? হ্যাঁ তেঁতুল আচার। না ভালো যাবে না তেঁতুল আচার। টক কত হয়েছে? হয়েছে 505 টাকা। কিন্তু আমার কাছে তো 500 টাকাই আছে। কোনো চিন্তা নাই, তুমি মেয়ে মানুষ, 5 টাকা মাফ করে দিলাম। ঠিক আছে তাই ধরেন। ঠিক আছে মেয়ে মানুষ আইসো না। আপনি অনেক ভালো আছে স্যার। আমি যে কেমন ভালো আমি নিজে জানি। সব দোনোটা মিলে দিছে 2.5 কেজি, লইলেন 4 কেজির পয়সা। মা বুদ্ধ এ ফাল্লাতে আমার রাতারাতি কোটিপতি বানাই দিব। ঘরে একটু শখ করে তো পোলাও খামো, হেইটা বলে চাল খাও না মাতারি। আন ভাই হ্যাঁ বালা কোন চালটা আছে এটা দেন তো। কি চাউল? পোলাও চাউল। পোলাও চাল সবচেয়ে 1 নম্বরটা আছে বাসপতি। ও কত টাকা করে কেজি? কদ্দুনি ব্যাগে সেটা বলো। 2 কেজি 2 কেজি এগুলো 250 টাকা কেজি। 2 কেজির দাম 500 টাকা। অনেক দাম তো। আচ্ছা দেন দেন দেন। ভালো জিনিস খাইতে হলে টাকা একটু বেশি লাগবেই। দেন দেন দিতে আসি। মাতারি তো কইলাম যে অল্প অল্প করে রান, পাগল বানা লাই সব এক লোকের রান দেয় আর এক লোকে খাইয়া লাই। দেন দেখো ওজন দেখো, 2 কেজি দেখছো একটু বেশি, 2 কেজি 560 টাকা আছে। 2 কেজি যদ্দূর বেশি হয়েছে 60 টাকা বেশি হয়, 560 টাকা। তুমি 60 টাকা পরে দিয়ে যাও কেমন? আমার পরে দিয়ে দিব। হ্যাঁ 560 টাকা আছে। না না আচ্ছা ঠিক আছে দিয়ে দেবো। যাও আমার গাড় মরা করি চা। আলা আলা এ হ্যালো আমারে দেখা দে, আমি ওষুধ কিনতে যাবো। ওই তো তোমার তো ওষুধ লাগবে, টাকাও লাগবে। তোমার ডাক্তার বলছে সিগারেট ছাইরা দিতে। বাহ 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 কুরকুর খাও, সিগারেট যতদিন খাইবে তোমার রোগ ভালো হইব না। আল বেটা উপদেশ দিস না, দেখা দে। কত দিমু? দে না অনেক দূরে ওষুধ কিনতে হইব তো। হ্যালো 1000 যেমনে কামাই এমনে শেষ হয়ে যায়। কি দেখা দিলি? এটা তো জালটা। সর্বনাশ দাঁড়া, আমি চেহারা চিনে রাখছি, পাইলে হয়েছে নয় পাশো নাও। কি যে করলো কি যে আবার এটাও তো জাল। ও কি হাই হাই এই দেখ এখানে কি হয়ে রয়েছে। এটা তো জাল। আয় হায় রে সব তো জালটা হাত। আর এটা তো জাল। এটা ঠিক আছে 200 টাকা ঠিক আছে। দেখি দাঁড়া কই নি। এটা ঠিক আছে কিন্তু আমার এতটি টাকা না। ও এটা ঠিক আছে। তুমি যাও মাথা গরম করছো না। আলার বালার আমার সর্বনাশ করলো রে। হায় হায় আমি তো মনে করছি আমি সবচেয়ে বড় বাটপার, কিন্তু ওরা তো আমার লোকে বাটপারি করে গেল, আমি তো খেয়ালও করি নাই। পচ্ছত পচ্ছত করে টাকাগুলো লইছি, একটু চেক করলাম না। না আর বাটপারি করুম না, মানুষেরা ঠকাইতে গেলে নিজে ঠকে যাবো। তোর গোষ্ঠী গিলে জানিন বাবা, এখন থেকে ওজন দিব। এটি বেটিবি নিষেধ, আল্লাহ তুমি মাফ করে দিও।